নমস্কার কবিতা বহুত বোধকুট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই জেএসএসসি ইন্টার লেভেলের যত রকম কম্পিটিশান পরীক্ষা আছে তার জন্য পেপার টু বিষয়ে যারা বাংলা বিষয় নিয়েছেন বাংলা সাবজেক্ট নিয়েছেন তাদের জন্যে কবিতার কয়েকটি কবিতা অলরেডি বানিয়েছি আজকে যে কবিতাটি আলোচনা করব সেই কবিতাটির নাম হচ্ছে বঙ্গভাষা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত নাম শুনেই কবিতার নাম শুনেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বঙ্গভাষা মানে বাংলা ভাষা বাংলা ভাষা সম্বন্ধে কবি এখানে কি বলতে চেয়েছেন বাংলা ভাষা সম্বন্ধে কবি যা বলেছেন তার থেকে বড় এই কবিতাটি হলো এই বঙ্গভাষা কবিতার মাধ্যমে কবি তার নিজের আত্মপ্রকাশ করেছেন নিজের যে অন্তরের যে ব্যথা সেই ব্যথা কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত তেনার জন্ম হয়েছিল আঠারোশো চব্বিশ সালের পঁচিশে জানুয়ারি এবং তিনি পরলোক গমন করেছিলেন উনিশে জুন আঠারোশো তেহাত্তরে আমরা কবি মাইকেল মধুসূদনকে বাংলার নবজাগরণ সাহিত্যের নবজাগরণ একজন নবজা জাগরণের অগ্রণী কবি আমরা বলতে পারি তিনাকে এবং তিনিই সর্বপ্রথম সেই কবি যিনি সনেট তৈরি করেছিলেন বাংলাতে এই সনেট একটু আমরা মানে বুঝবো সনেট মানে হলো চোদ্দ লাইনের কবিতা যাকে আমরা বাংলাতে বলি চতুর্দশ পদী কবিতা অর্থাৎ যেখানে চোদ্দোটা পদ থাকবে তো এই কবিতাগুলো একটি বিশেষ কবিতা কারণ কবি 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 কারণ কবি মাইকেল মধুসূদন দত্ত এই সনেট কবিতায় অমিত্রাকর ছন্দের ব্যবহার করেছিলেন মানে চরণান্তে যে লাইন যে আমরা যে কোনো কবিতাতে দেখতে পাই হ্যাঁ যে কবিতার শেষে লাইনগুলোতে মিল থাকে তো যে কবিতা লাইনের শেষে মিল থাকে না সেগুলোকে বলা হয় হ্যাঁ অমিত্রাক্ষর ছন্দ তো তিনি অমিত্রাক্ষর ছন্দে কবিতাগুলো লিখেছিলেন তো তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দর আবিষ্কার করেছিলেন বাংলাতে তাছাড়া তিনি তিনি প্রথম বাংলা মহাকাব্য হ্যাঁ যেটির নাম হচ্ছে মেঘনাথ বধ তিনি প্রথম লিখেছিলেন সেই জন্য মাইকেল মধুসূদনের অবদান বাংলা সাহিত্যে অতুলনীয় তো যাই হোক বাংলা ভাষাকে ছেড়ে যখন তিনি চেয়েছিলেন যে ইংরেজি ভাষায় যেহেতু তার ছোট থেকে ইংরেজি স্কুলে পড়েছিলেন তিনি এবং ইংরেজি ভাষার প্রতি তার একটা অনুরাগ ছিল এবং যার কারণে তিনি চেয়েছিলেন যে ইংরেজি ভাষায় তিনি সাহিত্য রচনা করবেন এবং পুরো বিশ্বে যেখানে যেখানে ইংরেজদের আধিপত্য আছে সেখানে তিনি বিখ্যাত হবেন এই যে বিখ্যাত এবং যশ লাভের যে ইচ্ছা যশ লাভের চাহিদা এই চাহিদা এবং ইচ্ছা এই ইচ্ছার বসীভূত হয়ে মাইকেল মধুসূদন দত্ত তো বাংলা ভাষাকে অবহেলা করেছেন এবং বাংলা ভাষাকে অবহেলা করে তিনার কি কী পরিণত হয়েছিল এই কবিতাতে সেটাই আমরা প্রকাশ পাই তো চলুন আমরা কবিতার লাইনে চলে যাব এবং আমরা বুঝবো যে কবি মধুসূদন দত্ত বাংলা ভাষার অবহেলার কারণে কি পরিণত তার হয়েছিল এবং তিনি আমাদেরকে বাংলা ভাষার প্রতি কিভাবে সম্মান এবং মাতৃভাষার প্রতি কি করে কিভাবে কতটা সম্মান করা উচিত সেই শিক্ষাটা কী কবিতার মাধ্যমে দিচ্ছে চলুন আমরা এই কবিতার মা মর্ম সারমর্ম বোঝার চেষ্টা করি তো চলুন শুরু করা যাক হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন তা হবে অবদামি অবহেলা করি পরধন লোভে মত্ত করিনি ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি ওই যে হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন বলছে হে বঙ্গ হে বাংলা এখানে বঙ্গ বলতে বঙ্গ প্রদেশ অর্থাৎ যেসব এলাকায় বাংলা ভাষা বলা হয় সেই এলাকাটা তখন তো আলাদাভাবে দেশ ছিল না বাংলাদেশ সেই জন্য কবি যখন বলছেন হে বঙ্গ মাইকেল মধুসূদন জন্ম হয়েছিল যশোর জেলায় কিন্তু এখানে শুধু জেলা বলে নয় শুধু দেশ বলে নয় বাংলাদেশের যশোর জেলায় তেনার জন্ম এক যখন তিনি এ হে বঙ্গ বলছে তখন তিনি বাংলা ভাষাকে বলছে কিংবা বাংলা ভাষার প্রদেশকে বলছে এলাকাকে বলছে তো কি বলছেন হে বঙ্গ ভান্ডারে তব বিভিত রতন বলছে তোমার ভান্ডারে বিভিত রতন রতন বলতে এখানে মূল্যবান মূল্যবান কি বলে ধাতু আ ধাতু বিভিন্ন রকমের গয়না তো মূল্যবান রত্ন রত্ন রতন মানে রত্ন তব বিবিধ রতন তোমার ভান্ডারে এত বিভিন্ন ধরনের যে রত্ন আছে রত্ন মানিক তা সবে অবোধ আমি আমি কতই অবোধ আমি কতই অবুজ যে সেগুলোকে তা সবে অবহেলা করি মানে নিজের মাতৃভূমির নিজের মাতৃভূমির যে রত্ন যে মানিমানিক্য যে অমূল্য সম্পদ নিজের ভাষার যে অমূল্য সম্পদ মাতৃভাষার যে অমূল্য সম্পদ সেগুলোকে আমি অবহেলা করি উপেক্ষা করি তুচ্ছ ভেবে তুচ্ছ জ্ঞান করে কি করলাম আমি পরধন লোভে মত পরধন লোভে মত্ত পরধন লোভে মত্ত অন্যের ধনের দিকে আমাদের আকর্ষণ হলো অন্যের ধনের দিকে আকর্ষণ হয়ে আমার আমি কি করলাম করিনি ভ্রমণ আমি ভ্রমণ করলাম এদেশ থেকে সে দেশ বাংলা থেকে চলে গেলাম চেন্নাই দক্ষিণ ভারত মাদ্রাস এবং তারপরে ইউরোপ এদিক ওদিক যেয়ে তিনি তিনি কি করলেন নিজের নিজের বাংলার যে ভান্ডারে যে যে বিবিধ রতন আছে সেই সেগুলোকে অবহেলা করে তিনি অবদের মতন পরের ধনকে পরের ধনটা বেশি সুন্দর পরের সংস্কৃতিটা বেশি সুন্দর পরের সভ্যতাটা বেশি সুন্দর ইউরোপের সংস্কৃতি ইউরোপের সভ্যতা ইউরোপের ভাষা পাশ্চাত্য দেশের যে সংস্কৃতির প্রতি যে ভারতীয় ভারতীয় যুবকের যে আকর্ষণ রূপ আকর্ষণ মাইকেল মধুসূদন দত্ত তিনিও সে সময় যুবক ছিলেন তিনিও সেই পাশ্চাত্য সংস্কৃতির প্রতি আকর্ষণ হয়েছিল এবং সেই লোভে তিনি কি বলছেন করিনু ভ্রমণ পরদেশে আমি অন্য দেশে ভ্রমণ করতে লাগলাম অন্য দেশ চলে গেলাম ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। এবং আমার এমন অবস্থা হলো যে ভিক্ষাবৃত্তি আমার ভিক্ষাবৃত্তি হয়ে গেল আমাকে ভিক্ষা চেয়ে চাইতে হলো অর্থাৎ অন্যের কাছে অনুগ্রহ চাইতে হলো অন্যের কাছে কৃপা চাইতে হলো দয়া চাইতে হলো কুক্ষণে আচরি এই এই সময়গুলো আমার কুক্ষণ খারাপক্ষণ এই খারাপক্ষণে আমি আচরণ করেছিলাম সেই জন্যে এই আমার অবস্থা হয়েছিল আমার ভিক্ষাবৃত্তি অবস্থা হয়েছিল তাহলে নিজের দেশের যে সম্পদ নিজের ভাষার যে সম্পদ সেগুলো আমরা ভালো করে অধ্যয়ন করি না আমরা ইংলিশ শিখবো হিন্দি শিখবো উর্দু শিখবো আরবি শিখব বিদেশি ভাষা শিখব এবং বিদেশি ভাষা শিখে আমরা কোনো ভাষায় কিন্তু ছোট নয় কোনো ভাষাই বড় নয় কিন্তু মাতৃভাষায় যার গভীরতা নেই মাতৃভাষায় যার যার গভীর জ্ঞান নেই সে কখনোই কোনো ভাষাতেই গভীরতা বা জ্ঞানী তিনি হতে পারবেন না ভাষা ঠিক জেনে নেবে কিন্তু সে জ্ঞানই হতে পারবে না আর এই অবস্থায় স্বয়ং মাইকেল মধুসূদন দত্তের মতন একজন ব্যক্তির হয়েছিল তিনি ইংলিশে বিশাল পণ্ডিত ছিলেন তিনি অনেক ভাষা জানতেন দশ বারোটারও বেশি ভাষা তিনি জানতেন ইংরেজি ফার্সি সংস্কৃত বাংলা হুম আরবি এরকম অনেক ল্যাতিন ভাষা অনেক ভাষা তিনি জানতেন হুম পালি তবুও কিন্তু হুম পরে বুঝতে পেরেছিলেন যে নিজের মাতৃভাষাকে সম্মান করা কত প্রয়োজন এবং নিজের মাতৃভাষাতে গভীরতা লাভ করা কত প্রয়োজন তো তিনি কি বলছেন যে পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি কুক্ষণে আমি আচরণ করে হ্যাঁ ভিক্ষাবৃত্তি হলো আমার পরদেশে যে কাটাইনু বহুদিন সুখ পরিহরি এবং বহুদিন আমি সুখ পরিহরি পরিহার করে সুখকে পরিহার করে সুখকে ত্যাগ করে সুখ ছাড়া হয়ে সুখ ছন্ন ছাড়া হয়ে আমি কাটাইনু বহুদিন আমি অনেক দিন কাটালাম আর সেই কাটাইনার কাটাইবার সময়কালটাকে লেখক বলছে কুক্ষণ সেই কুক্ষণে আচরণ করে আমি কাটাইনু বহুদিন সুখ পরিহরি অনেক দিন আমি সুখ ছাড়া কাটালাম অর্থাৎ অনেক দিন লেখক দুঃখে কাটিয়েছেন ওই যে ইংরাজি ভাষার প্রতি তার আকর্ষণ ইংরেজি সভ্যতার প্রতি আকর্ষণ এবং তার জন্যে তিনি হ্যাঁ প্রসিদ্ধ হওয়ার লাভ যে ইচ্ছা যশ লাভের ইচ্ছা আমার নাম হবে আমি ইংরেজি ভাষা সাহিত্য লিখবো বাংলার কী দাম এই যে একটা ভাবনা এই ভাবনার কারণে তার এই অবস্থা হল অনিদ্রায় নিরাহে নিরা নিরাহারে সঁপিকায় মনো মজিনু বিফল তবে তপে অবরেন নেবরী ওই যে অনিদ্রায় নিদ্রা ছাড়া ঘুম নেই নিরাহারে আহারও জটিনি কোনো কোনো দিন সপি কায় মন আমি আমার শরীর আমার মনকে সঁপে দিয়েছি হ্যাঁ অন্য এক সাহিত্যে অন্য এক দেশে অন্য এক সংস্কৃতিতে মজিনু বিফল তপে অবরণ্যে বড়ি যে অবরণ্যে বড়ি অবরেণ্য যাকে বরণ করা যেটা যোগ্য নয় যাকে ওয়েলকাম করা স্বাগত করা স্বাগত করা যাকে যেটা যোগ্য নয় মানে এক কথা এক কথায় যা যেটাকে যে বস্তুকে যে বস্তুকে সম্মান দেওয়ার যোগ্য নয় সেই বস্তুকে আমি সম্মান দিলাম অবরণ্যকে বরণ করলাম মজিন বিফল তপে এবং আমি কোন তপে মজলাম বিফল তপে যে তপের কোনো ফল নেই সেই তপে আমি মজে গেলাম ব্যস্ত হয়ে গেলাম আসক্তি হয়ে গেল আমার সেই তপে সেই তপে মজে গেলাম কোন তপে যে তপের কোনো ফল নেই সুন্দর যার ফল নেই এবং আমি অবরণ্যকে বরণ করলাম আমি যদি নিজের মাতৃভাষাকে আরও গভীরভাবে সাধনা করতাম যদি মাইকেল মধুসূদন দত্ত প্রথমে ইংরাজি সাহিত্য না লেখে প্রথম থেকেই তিনি যদি বাংলা সাহিত্য লিখতেন তাহলে আরও কত 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 তিনি বাংলা রচনা করতেন যা তার জীবন ছোট্ট জীবনকালে বেশি দিন তো তিনি বাঁচেননি তো তার সেই জীবনকালে তিনি যা রচনা করেছিলেন বাংলা ভাষায় আজও অবধি তার নাম আছে কিন্তু তিনি যদি প্রথম থেকে বাংলা ভাষাতে সাহিত্য রচনা করতেন তাহলে তিনি আরও কত বেশি তিনি সাহিত্য রচনা করতে পারতেন তিনি তার প্রথম ইংরেজি যে সাহিত্যটা ছিল সেটা হচ্ছিল দ্য ক্যাপটিভ লেডি তো তিনি প্রথমে ইংরেজি সাহিত্য রচনা করেছেন তারপরে বাংলা তো সেই জন্য বলছে মজিনু বিফল তপে আমি বিফল তপে যে তপের ফল নাই ভালো সেই তপে আমি মজি মজলাম অবরণ্যে বড়ি যেটা বরণ করার যোগ্য নয় সেটাতে আমি বরণ করলাম কেলুনি শৈবালে ভুলি কমল কানন কত সুন্দর উদাহরণ দিয়েছে বলছে কেলুনি শৈবালে শৈবাল মানে হচ্ছে আগাছা হ্যাঁ অনেক যখন জল পড়ে জল পরে পরে দেশ সবুজ 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 ঘাস বেরিয়ে যায় না মানে পিছল ঘাস সেটাকে শৈবাল বলে সেই পিছল ঘাস বলছে কেলুনু শৈবালে আমি শৈবালে খেলা করলাম শৈবালে কেউ খেলা করে ভুলি কমল কানন বলছে কমল কানন ফুলে মাতৃভাষারূপী এই যে কমল কানন পদ্ম ফুলের বাগান সুন্দর সেই পদ্মফুল সুন্দর পদ্মফুলের বাগান অর্থাৎ বাংলা ভাষার সাহিত্যকে ভুলে আমি চললাম কোথায় আমি শৈবালের সাথে খেলা করতে চললাম আজকালে অনেকে এরকম করছে যারা বাঙালি যাদের মাতৃভাষা বাংলা তারা বাংলা সম্বন্ধে কোনোই জ্ঞান রাখে না তারা বাংলা সাহিত্য সাহিত্যর কিছুই জানে না তারা এবং জানার তাদের ইচ্ছাও নেই রুচিও নেই কিন্তু তাদের বিদেশি সাহিত্যের প্রতি কত রুচি কত অনুরাগ অনুরাগ দেখলে হ্যাঁ মানে কী বলি হারিয়ে যায় তো তো সেই জন্য বলছে যে কেলুনু শৈবালে ভুলি কমল কানন আমি শৈবালের সাথে খেলা করলাম আগাছার সাথে খেলা করলাম কমল কানন ভুলে পদ্মফুলের বাগানকে ভুলে কম কমল মানে পদ্মফুল বাগান মানে বাগান এখানে তুলনা করছে কমল কানন মানে এখানে বাংলা ভাষা মাতৃভাষা আর শৈবাল মানে হচ্ছে এখানে বি বিদেশি ভাষা স্বপ্নে তব কুললিক্ষী কয়ে দিলা পরে বলছে স্বপ্নে এই যে এখানে কেলুনি শৈবালে ফুলি কমলকানন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট লাইন পুরো হলো এই আট লাইনকে বলা হয় অষ্টক আর পরের ছ ছ লাইনকে বলা হয় শটক এই চতুর্দশপতি কবিতার এই হচ্ছে নিয়ম প্রথমে আট লাইনে একটা কথা বলবে তারপরে যে ছ লাইন সেখানে একটা নিষ্কর্ষ আসবে আসবে অর্থাৎ পুরো কবিতার যে মানে কি বলে না পুরো কবিতার যে ভাব যেখানে অন্তিম ভাব ভাবটা যেখানে সমাপ্ত হবে সেটা এই ছয় লাইনে এবার কি বলছে বলছেন যে স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে কুললক্ষ্মী অর্থাৎ আমার বংশের লক্ষ্মী অর্থাৎ আমার দেবী আমার ভাষার দেবী কুললক্ষ্মী মানে ভাষার দেবী সেই ভাষারূপী দেবী কুললক্ষ্মী কয়ে দিলা পরে পরে আমাকে আমি যখন আমি যখন হতাশ হয়ে পড়লাম ইংরাজি ভাষার সাহিত্যতে সাধনা করতে যে যখন আমি হতাশ হয়ে পড়লাম তখন আমার কুললক্ষ্মী আমাকে বলে দিল কী বলল। আমার দেবী আমার ভাষারূপী দেবী একদিন আমাকে স্বপ্নে বলল স্বপ্নে আমাকে আদেশ দিল কি দিল ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি এ বিকারি দশা তবে কেন তো রাজি মাতৃকোষে মায়ের কোলে রতনের থেকে বড় রতন অমূল্য ধন মায়ের কোলে রাজি আছে অর্থাৎ সাজানো আছে মায়ের কোলেই মাতৃকোষে রতনের রাজি সাজানো আছে ওরে বাছা এ ভিখারি দশা তবে কেন তোর আসি আজি তাহলে তোর মায়ের কোল মায়ের কোলে যখন সবকিছু আছে অমূল্য ধন আছে তাহলে সেই দিকে তুই ধ্যান দিসনি বোধ সেই জন্য আজ তোর ভিকারি দশা তোর কেন হলো আজকে ভি এই দশা যা যা ফিরি অজ্ঞান তুই যারে ফিরি ঘরে যা তুই ফিরি যা তুই ঘরে ফিরি যা তুই তুই নিজের দেশ আবার ফিরে যা তুই আবার নিজের মাতৃভাষার দিকে ফিরে যা আবার তুই নিজের সাহিত্যের দিকে ফিরে যা প্রাণের ভাষার দিকে ফিরে যা মনের সাহিত্যের দিকে ফিরে যা মনের অন্তরের ব্যথার দিকে ফিরে যা যা ফিরি অজ্ঞান তুই যারে ফিরি ঘরে তুই ঘরে ফিরে যা পালিলাম আজ্ঞা সুখে। যখন দেবী এই কথা বললেন স্বপ্নে স্বপ্নে মানে কি লেখকের অন্তর লেখক যখন বুঝতে পারলেন যে আমার বড় ভুল হয়ে গেছে কারণ আমি বাংলা ভাষায় কত কিছু করতে পারি বাংলা ভাষা তেনার অনেক জ্ঞান ছিল এবং সংস্কৃত ভাষা তিনি জানতেন এবং সংস্কৃত বাংলা ভাষা যদি জানেন বাংলা ভাষাতে যদি বেশিভাবে বেশি বেশি তৎসমতভব শব্দ ব্যবহার করা হয় তো সেই বাংলা ভাষার মাধুর্য আরও বেড়ে যায় সেই জন্যে তিনি বললেন কি যখন আমি বুঝতে পারলাম যে ভাষার দেবী আমাকে স্বপ্নে বলছেন যে তুই ঘরে ফিরে যা তখন কি বলছেন লেখক ওই যে পালিলাম আজ্ঞা সুখে আমি তখন সেই বঙ্গভাষা রূপী দেবীর আজ্ঞা আমি সুখে পালন করলাম আর অর্থাৎ আনন্দে সেই আজ্ঞাটা আমি পালন করলাম পাইলাম কালে এবং সময়ের পর একটা সময়ে আমি একটা সময় পেলাম যা কিছু আমার পাওয়ার ছিল যা কিছু মাতৃভাষা আমাকে দিতে চাইছিল সেটা আমি পেলাম কি পেলাম মাতৃভাষা রূপে খনি আমি মাতৃভাষার যে খনি সম্পদ খনিজ খনিজ মানে যেটা মাটির তলে থাকে সম্পদ সেই মাটি সেই মাতৃভাষার যে রূপে খনি মাতৃভাষারূপে যে খনি সেই মাতৃ ভাষারূপে আমি খনিজ পেলাম পূর্ণ মণি জালে এবং সেই খনি পূর্ণ মণি জালে মণি দিয়ে ভরা পুরোপুরি মণি মানে কি চকচকে চকচকে বহুমূল্য পদার্থ সেই চকচকে বহুমূল্য পদার্থ দিয়ে সেই মণি ভরা সে পরিপূর্ণ মণি সে মাতৃভাষারূপে যে পরিপূর্ণ রত্ন সে পরিপূর্ণ রত্ন আমি পেলাম শেষের দিকে একটা সময় পরে এই এই জিনিসটা পেতেও আমাকে অনেক সময় লাগলো কারণ আমি অনেক সময় কি করেছি সময় শৈবালের সাথে খেলা করে কমল কানন বলে আমি সময়কে নষ্ট করে দিয়েছি আমি যশ লাভের লেগে ধন লাভের লেগে আমি 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 ভোগ ভোগ বৃত্তির প্রতি আকর্ষণ হয়েছি আমি আমি বাইরের প্রতি অন্য সভ্যতার প্রতি আকর্ষণ হয়েছি এবং নিজের ভাষা নিজের মাতৃভাষার গভীরতাতে আমি ডুব ডুব দিতে চাইনি এই জন্যে শেষে যখন আমি এই আজ্ঞা পারলাম দেবীর আজ্ঞা যখন মারলাম তখন কিছুদিন পর আবার আমি সেই 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 আনন্দ সেই সুখ আবার ফিরে পেলাম মাতৃভাষাকে ফিরে পেলাম বাংলা ভাষার সাহিত্যকে বুঝতে শিখলাম এবং বুঝলাম যে মাতৃভাষার কত মাহাত্ম সেই জন্য আপনাদের কাছে অনুরোধ যদি এই কবিতাটি অন্তরে আপনাদের গেঁথেছে তাহলে অবশ্যই কখনো মাতৃভাষাকে ভুলবেন না মাতৃভাষা সাহিত্যের চর্চা করতে ভুলবেন না যার যেটা মাতৃভাষা আগে সেই মাতৃভাষাকে শেখা উচিত সেই সাহিত্য চর্চা করা উচিত মাতৃভাষার তারপরে অন্যান্য ভাষা আপনি শিখবেন খুব সহজে ভাষার আপনি দক্ষ হতে পারবেন আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে লাইক করবেন শেয়ার করবেন এবং শেষ অবধি যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ